হ্যালো ভিউয়ার্স, শ্যামলীর কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম একটা নতুনত্ব রেসিপি নিয়ে। দেখুন রেসিপিটা কি। আজ আমি বেগুনের সবজি বানাবো। এখানে 200 গ্রাম মতো বেগুন নিয়েছি। দেখুন এইভাবে বেগুন ছোট সাইজের হলে বেশি ভালো, এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও কেটে নিতে পারেন। দেখানোর জন্য 2 রকম রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে উপকরণ কিছু নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার। তার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন কিভাবে রেসিপিটা শেয়ার করছি। একদম কম সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াই আমি আগেই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল দেব, দেখুন তেলটা গরম হয়ে গেছে। বেগুনগুলো ছেড়ে দেবো। দেখুন সামান্য নুন দেব, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটা ভালো করে ভেজে নেব। দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটাকে উঠিয়ে নেব। খুব বেশি লাল করব না বেগুনটা, ওই তেলের মধ্যেই, গরম তেলের মধ্যে। আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সামান্য একটু হিং দিয়ে দেবো। হিংটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আর সামান্য একটু জিরে। কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের ভাগটা বেশি যাবে যেহেতু পেঁয়াজেরই গ্রেভিটা হবে। দেখুন আমার পেঁয়াজটা লাল করে আমি ভেজে নিয়েছি। বাকি মশলাগুলোর মধ্যে একে একে দিয়ে দেবো। সামান্য হলুদের গুঁড়ো, ঝালটা আপনারা যে যেমন খান দেবেন। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ আমচুর পাউডার, 7 অনুযায়ী নুন দিয়ে এটা ভালো করে ফ্রাই করে নেবো। এর মধ্যে আমি একটু মশলাদার জল দিয়ে দেবো, মশলার মধ্যে ভালো করে ফ্রাই করার জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন মশলাটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখেছেন কি সুন্দর একটা কালার হয়ে গেছে। সামান্য একটু জল দেবো, বেশি জল এতে যাবে না। এটা বেশিরভাগটা এটা রুটি পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেগুনের রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। কম সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি। এছাড়া আমি একটু সামান্য জল অ্যাড করে দেবো। এই 2-4 মিনিটের জন্য এটা ফুটিয়ে রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। একদম কম সময়ের মধ্যে সুন্দর একটা বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা আমার কেমন হচ্ছে। আপনাদের একান্ত ভালোবাসা আমার দরকার। রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাই বন্ধ করে দেবো। সো ভিউয়ার্স, আমার এই বেগুনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুনত্ব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসার আমার অবশ্যই দরকার। নেক্সট ভিডিওর সঙ্গে, নতুনত্ব রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।